বিজয় মিছিলে উন্মাদনা, মাথায় লক্ষ্মীর ভার নিয়ে নাচ প্রধানের। রাজ্য জুড়ে তৃণমূলের জয়ের সেলিব্রেশন হচ্ছে বিজয় মিছিলের মাধ্যমে। পূর্ব বর্ধমানের জামালপুরেও বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে চলছে বিজয় মিছিল। জামালপুর এক নম্বর অঞ্চল একটি বিশেষ অঞ্চল। এই অঞ্চলটির নেতৃত্ব দেন জামালপুরের তরুণ তুর্কি নেতা শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব। আর এই অঞ্চল থেকেই নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য। জামালপুর এক নম্বর অঞ্চলের 32 বিঘা গ্রাম, যেটি আবার ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খানের গ্রাম। আজ সেই গ্রামে বিজয় মিছিল বের করা হয়, যে মিছিলে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলের কর্মী ও সমর্থকদের সাথে বিজয় মিছিলে অংশ নেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা সহ অন্যান্য নেতৃত্বরা। বিজয় মিছিলে নিজের নাতিকে সঙ্গে নিয়ে হাঁটেন ব্লক সভাপতি মেহমুদ খান। বাজনা ব্যান্ড বাজিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়। নিজের গ্রাম থেকে 1352 ভোটে প্রার্থীকে জিতিয়েছেন ব্লক সভাপতি মেহমুদ খান। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি। ভান্ডার মাথায় নিয়ে আপনাকে কিছুক্ষণ আগেও দেখলাম জয়ের আনন্দে নাচতে, প্রধান হিসাবে কি বলবেন? লক্ষ্মী আমাদের দিদি, লক্ষ্মী আমি সকল ঘরে ঘরে মা লক্ষ্মীদের মহিলাদের ঘরে পৌঁছে দিয়েছি। সেই আনন্দে আমি আজকে লোকসভা মানে প্রচুর ভোটে লিড করেছি, মহিলা প্রচুর ভোটে লিড করেছে, যার জন্য সেই আনন্দে সকলকে মিলে বিজয় মিছিলে বেরিয়ে এবং আমি লক্ষ্মী ভান্ডার নিয়ে সকলকে উৎসাহিত করে আনন্দে নাচতে শুরু করেছি। আগামী দিনে এই 7টা উইকেটে থাকবে এবং দল আমরা যতদিন আছে ততদিন দলকেও আমরা সেটাকে রাখবো। আপনার নাম পরিচয়? সারা জীবন ধরে রাখবো দল। আপনার নাম পরিচয়? আমার নাম ডলি নন্দী, গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা কখনো বিশ্বাস করি না, কারণ তিনবারের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার এক্সিকিউটিভ দেখিয়েছে আমাদের হার। সেই ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, সাংবাদ যারা বন্ধুরা আছেন তাদের প্রতি সাধারণ মানুষের কতটা আস্থা থাকবে এইটাই দেখা। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, আমরা তো মাঠে কাজ করি, আমরা চাষ করি, চাষির ছেলে, এক বিঘে জমিতে আল দিয়ে ঘুরে বলতে পারবো কত আলু হয়। আর যদি এসি ঘরে বসে যদি মনে হয় এই জমিতে এটা আলু হবে, তাহলে দুটোকে ভেরিফাই করবেন। আমরা গ্রাম্য এলাকার মানুষ, আমরা চাষ করি যখন ধান আলু, তার আলে ঘুরি, যে আলে ঘুরে আমরা বলতে পারবো কত। ওই জন্য এক্সিট পোলের সঙ্গে মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা যেটা বলেছে, রবীন্দ্র বন্ধু যা বলেছেন সেটা মিল হয়েছে।